হাই, কেমন আছেন আপনারা? আই হোপ অল আর গুড, নট গুড, সুপার। তো আমিও সুপার আছি, আমার স্ট্রেন দেখে বুঝতে পারছেন। তো আজ একটা নতুন টপিক নিয়ে আসছি যেটা আপনাদের খুবই কাজে লাগবে, অ্যাবাউট মার্কেটিং স্ট্র্যাটেজি। তো হাউ টু স্ট্র্যাটেজিক্যালি মার্কেটিং ইন লোকাল বিজনেস, মানে বাংলা মানেটা হচ্ছে আপনি সাপোজ লোকাল বিজনেসকে কী করে গ্রো করবেন। সাপোজ আপনার এরিয়ায় একটা কোনো দোকান আছে, কোনো শপ আছে, সেখানে আপনার টার্গেটেড এরিয়া হচ্ছে ধরুন 5 কিলোমিটার, 10 কিলোমিটার, সেই এরিয়ার মধ্যে কীভাবে আপনি কিং হবেন। আমি আজ বসতে বসতে কয়েকটা স্ট্র্যাটেজি ভাবলাম, তো ভাবলাম সেটা যদি আপনাদের শেয়ার করা যায়, দ্যাটস অলসো মাই প্রফিট অ্যান্ড অলসো ইওর প্রফিট। কারণ আমি যদি শেয়ার করি আমার কিছু স্ট্র্যাটেজি, আপনি কমেন্ট করবেন না কোথায় ভুল হয়েছে, আবার কিছু যদি শেখার থাকে আপনি শিখে নেবেন, তাই না? তো চলুন, লেটস গো। অ্যাট ফার্স্ট আপনাকে প্রথমে আপনি একটা কোনো স্টোর খুললেন, সাপোজ আপনি একটা স্টোর খুললেন, এখানে তো স্টোর খুলেছেন, তো আপনার এরিয়া হচ্ছে এখানে, এরিয়া এখানে, তো এই এরিয়ার মধ্যে আপনাকে পৌঁছাতে হবে। প্রথমে তো আপনি যেভাবে গত ভিডিওতে আমি বলছিলাম যে আপনি যেভাবে মার্কেটিং করেন, প্রথমে আপনি মাইকে বা বক্সে করে আপনার লোকাল এরিয়ায় করলেন, সেকেন্ডলি হচ্ছে আপনি ওই লিফলেট, আপনার লোকালি লিফলেট বা পোস্টার মারিয়ে দিলেন সেকেন্ডলি। বাট নাও দিস টাইম আমি আপনাকে যেটা বলবো এটা খুব মন দিয়ে শুনুন, যেটা আপনার খুব কাজেই লাগবে, বিকজ দিস ইজ নট মাই স্ট্র্যাটেজি, দিট ইজ ফলো দ্য এভরিবডি হু হ্যাড জায়ান্ট ইন দিস মার্কেট। তো প্রথমে হচ্ছে আপনাকে গুগল ম্যাপ, যেহেতু আমি ইন অনলাইন মার্কেটিংয়ের ব্যাপারে বলছি, তো অ্যাট ফার্স্ট সত্যি আপনার খুব প্রফিট হবে, আপনাকে গুগল ম্যাপে রেজিস্টার করাতে হবে। কারণ আপনার ব্র্যান্ডের নামটা প্রথম শুনে গুগল ম্যাপেই সবাই সার্চ করবে, গুগল ম্যাপে নয়, সব গুগলে সার্চ করলে আপনার নাম লিস্টিং থাকলে গুগল ম্যাপে চলে আসবে না? তো অ্যাট ফার্স্ট গুগল ম্যাপে আপনার যে কোনো এক্স ওয়াই জেড যে কোনো সব, আপনার ক্লদিং স্টোর, আপনার বিউটি সব, আপনার রেস্টুরেন্ট, যে কোনো সব আপনার গুগল ম্যাপে আপনাকে লিস্টিং করতে হবে। এবং ওখানে কিছু ইনিটিয়েটার পার্ট থাকে গুগল ম্যাপে, যে যে ক্রাইটেরিয়া থাকে, কিছু ইনিটিয়েটার পার্ট দিতে বলে, কিছু ছবি দিতে বলে, কিছু রিভিউ দিতে বলে, আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, আপনি স্টার্টিং করলে করে দিতে পারবেন। সেকেন্ডলি যেটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে টেল অ্যাবাউট ইউর সার্ভিস ইন অনলাইন অ্যান্ড প্রমোট লোকালি। আপনি সাপোজ একটা দোকান খুলেছেন, তো শপ খুলেছেন, তো কিছু আপনার ইউনিটি, আপনার ওই ওর সরঞ্জাম কিনতে তো কিছু টাকা লেগেছে, আপনার দোকানটাকে ওখানে রাখতে কিছু টাকা লেগেছে, তো মার্কেটিংয়ের জন্য আমি বলছিলাম গত ভিডিওতে যে মার্কেটিংয়ের জন্য কিছু টাকা সরিয়ে গেছেন, সেই টাকাটাও অনলাইনে লাগান। আপনি শিখুন না, আপনি সাপোজ নতুন স্টার্ট করেছেন, তো স্টার্টিং পয়েন্টটা আপনি তো লোক হতে পারবেন না, আপনাকে শিখতে হবে, আপনাকে জায়েন্ট হতে হলে আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে হবে। তো আপনি শিখুন, বেসিক লেভেলে শিখুন, বা আপনি ফোন করে কোনো এজেন্সিকে বলুন যে ও কত টাকা নেবে। আপনার 5,000 টাকায়ও মার্কেটিং হয়ে যাবে, আপনার পার ডে 100 টাকাতেও মার্কেটিং হয়ে যাবে, অনেক ছোটোখাটো এজেন্সি আছে, তো আপনি ওদেরকে দিয়ে ফোন করান যে কী করে আমার এই 10 কিলোমিটারের মধ্যে আমি প্রমোট করবো আমার বিজনেসকে, আপনারা আমার একটা ভ্যালুয়েবল কন্টেন্ট বানাবেন, সেই ভ্যালুয়েবল কন্টেন্টকে প্রমোট করবো, ওরা করে দেবে না, তাতে আপনার প্রফিট হবে। তো সেকেন্ড কী করতে হবে, আপনাকে লোকালি অনলাইনে আপনার বিজনেসকে প্রমোট করতে হবে। অনলাইন মানে ফেসবুক, গুগল, ইউটিউব, আপনি অ্যাট ফার্স্ট যদি স্টার্ট করেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক স্টার্ট করতে পারেন, বিকজ ফেসবুক আপনার অনেক ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে। তো আপনি যদি ধরেন মোটামোটা কথায় যে আজকালকার দিনে ম্যাক্সিমাম ছেলে পুলে পার ডে মিনিমাম 3 ঘন্টা ফেসবুকে কাটায়, তো রাত্রে শোয়ার আগে, গত দিনও বলছিলাম যে বিছানায় আপনার ব্র্যান্ডিং পৌঁছাতে হলে আপনাকে ফেসবুকে ধরতেই হবে। হ্যাঁ, ফেসবুককে আমি প্রমোট করছি না, বাট ফেসবুক ইজ এ গুড প্ল্যাটফর্ম ফর অ্যাওয়ারনেস ইউর ব্র্যান্ড।
থার্ড যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সিস্টেম হোম ডেলিভারি। সাপোজ আপনার রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্টে ধরছি, আপনার রেস্টুরেন্ট আছে বা আপনি কোনো সার্ভিস দেন, তো আপনি দেখুন আগে কী করতেন ভুলে যান, আপনার এখন অনেক কম্পিটিটর আপনার সাইডে সাইডে বসে গেছে না, তো আপনাকে একটা কাজ করতে হবে, হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি এটা সবার কানে কানে পৌঁছে দেবেন যে আমাদের কোনো প্রবলেম হলে আমরা বাড়িতে গিয়ে সেই প্রবলেম সলভ করি। সেকেন্ড, আমরা যে কোনো সার্ভিস আপনি চাইলে কল করুন, আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো। সবাই রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কেউ খাবার জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখবেন, আপনি মোবাইল ফোন নাম্বার দিয়ে রাখবেন, যেখানে সেখানে আপনি অনলাইন প্রমোট করবেন, তো যখন কেউ ফোন করবে আপনি ওর বাড়িতে খাবারটা পৌঁছে দিয়ে আসবেন। হোম ডেলিভারি ইজ এ বেস্ট ফর ইওর ইম্প্রুভ ইওর বিজনেস, বিকজ আফটার করোনা সবাই হোম ডেলিভারিই চায়, তো একটা বেস্ট স্ট্র্যাটেজি বলতে পারেন। ফোর্থ যেটা আমি লিখেছি, ক্রিয়েট চ্যানেল ইন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, দ্যাট ইজ ফ্রি প্ল্যাটফর্ম। আপনাকে দেখতে হবে কী করে ইম্প্রুভ করবেন, তো ইম্প্রুভ করতে হলে আপনি তো ইনস্ট্যান্টলি এত টাকা খরচ করতে পারবেন না যে আপনি এত টাকা প্রমোটে এত টাকা লাগাবেন, তো আপনার যেটা করণীয় বা আপনার যতজন এমপ্লয়ি আছে তাদের যাতে করণীয়, আপনি ফ্রি প্ল্যাটফর্মে আপনার ব্র্যান্ডের নাম বললেন। সাপোজ আমার একটা ব্র্যান্ডের নাম ধরুন গ্লোবাল নিউজ, তো আমি গ্লোবাল নিউজে নামে একটা ফেসবুকের পেজ খুললাম, আমি গ্লোবাল নিউজের নামে আমি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করলাম, আমি গ্লোবাল নিউজের নামে একটা ইনস্টাগ্রাম খুললাম, আমি গ্লোবাল নিউজের নামে একটা টেলিগ্রামে অ্যাকাউন্ট খুললাম, তো এটা তো ফ্রিলি না, আপনার তো কোনো টাকা খরচ হচ্ছে না প্রথম ব্যাপার, তো আপনি খুলে মান্থলি যদি চারটা করে পোস্ট দেন না, ধীরে 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 আপনার মানুষ রিচ করতে থাকবে। সাপোজ আপনার অ্যাডভার্টাইজ দেখলো, ইউটিউবে সার্চ করলো, ফেসবুকে সার্চ করলো, ইনস্টাগ্রামে সার্চ করলো, সব জায়গাতেই আপনি থাকছেন না, তো আপনার ব্র্যান্ডের প্রতি একটা বিশ্বাস আসবে। আমি লোকালি বলছি, হ্যাঁ এখন লোকালিও এইভাবে আপনাকে বিজনেসে জয়েন হতে হবে, কেননা আপনাই আপনি জানেন না, হয়তো আপনার আশেপাশে কম্পিটিটাররা হয়তো এইসব করছে, আপনি নিজেই জানেন না, তো তাই ওদের সেল বেশি আপনার সেল কম। দেখুন মার্কেটিং আর সেলস ব্যাপারটা আলাদা, সেটা একটা পরে ভিডিও বানাবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং, সেটা কিন্তু পরে ভিডিও বানাবো। বাট এটা যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, আপনাকে মার্কেটিং করতে হলে আমি যে স্ট্র্যাটেজিগুলো বলছি এটা শুধু আমি বলছি না, বড় বড় অনেক মার্কেটার এমনকি ফিলিপ কোটলারও বলে গেছেন যে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে, আপনাকে আপডেট হতে হবে, আপনাকে চেঞ্জ হতে হবে, তো সামান্য সামান্য চেঞ্জ আপনি করতেই পারবেন, তাই তো? অবশ্যই করতে পারবেন, মনে জোশ রাখুন, আর আমি তো সঙ্গে আছি, কিছু হলে কিছু প্রবলেম হলে আমাকে কল করবেন, নিজে নাম্বার দেওয়া থাকবে, আর অলওয়েজ হেল্প ইউ। নেক্সট যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হচ্ছে, আপনাকে কাস্টমারকে অ্যাট্রাকটিভ করতে হবে। সাপোজ আমার একটা ক্লায়েন্ট আছে, ওনার শপিং স্টোর বড়, একটা মার্কেটের মধ্যে দুটো জায়ান্ট শপিং স্টোর, তার মধ্যে আমি একটা শপিং স্টোরকে ধরেছি, ওদের মার্কেটিং করি। ওদের পয়লা বৈশাখ রিসেন্ট আসছে, ওরা বলছে যে কী করা যেতে পারে পয়লা বৈশাখে, কী কীভাবে মার্কেটিং করে পারে, তো আমি ওদেরকে একটা এক্সাম্পল দিলাম। সাপোজ ওনারা যদি সেলফি প্ল্যাটফর্ম করে, সেলফি প্ল্যাটফর্ম মানে কি, পয়লা বৈশাখে সবাই তো জানে চৈত্র সেল এখন চলছে, তো চৈত্র সেল ওনারা অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজিং করছে, মাইক অ্যাডভার্টাইজিং, পোস্টার অ্যাডভার্টাইজিং, অনলাইন অ্যাডভার্টাইজিং সব কিছুই করছেন। সঙ্গে আমি ওকে বললাম যে পয়লা বৈশাখের পাঁচ দিন আগে থেকে একটা ছড়িয়ে দিন যে এখানে সেলফি প্রতিযোগিতা হবে, সেলফি প্রতিযোগিতায় যে যার ছবি বা যে সেলফি ভালো তুলতে পারবে তার জন্য পুরস্কার আছে, তাহলে যেন ছড়িয়ে দেবেন না, অনেক স্টুডেন্ট, অনেক ছেলে, অনেক ধরুন 18-27 মধ্যে যে এজটা, পুরো ছাঁকা কাস্টমারটা আপনি পেয়ে যাচ্ছেন। যদি 2% ধরেন না, আপনার এরিয়ার মধ্যে তো অনেক পেয়ে যাবেন। ওনারা যদি সেলফি তুলে যদি আপনাকে দেয়, সেটা আপনার ফেসবুকেও ছাড়তে পারবেন, আপনার ইউটিউবে ছাড়তে পারবেন, আপনার ইনস্টাগ্রামেও ছাড়তে পারবেন, আপনি এভরি প্লেসে আপনি ছড়িয়ে যাবেন, সবাই সবার বাচ্চাদের মুখে মুখে থাকবে যে আজ এই বস্ত্রালয়ে আমি ছবি তুলেছি, এই বস্ত্রালয়ে ছবি তুলে আমি এই পুরস্কার পেয়েছি, আমাদের কম্পিটিশান হয়েছিল। তো এটা একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি আমার মনে হয়, আমার ওপিনিয়নে, তো আপনি করে দেখতে পারেন, কোনো লস না, না আপনার ফেসবুকের কোনো একটা জিনিস পোস্ট হলে ওটা শেয়ার হওয়ার প্রবণতা বেশি,
আরও তো যদি একটু সুন্দরী কোনো লেডি বা সুন্দরী কোনো মেয়ে পোস্ট করে দেয় আপনার ফেসবুক পেজে এবং বলে দেয় আমি এইখানে এসে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি, এই এদের যে বস্ত্রালয়ের জিনিসটা খুবই সুন্দর, তো আপনার চান্সটা অনেক বেশি না শেয়ার হওয়ার, আপনার ব্র্যান্ডিংও ফ্রিতে হয়ে যাবে সামান্য আপনার কিছু খরচে। নেক্সট যেটা আমি লিখেছি সেটা হচ্ছে ক্রিয়েটেড লটারি সিস্টেম। সাপোজ আপনি চারিদিকে ছড়িয়ে দিলেন বা যে কাস্টমার এলো না সবাইকে বললেন যে আপনি এইখান থেকে কোনো একটা কাগজ তুললেন, কাগজ তুলে এই কাগজটায় আপনি লিখলেন যে আমার এইটা চাই, বা লটারি সিস্টেম কেমন হয় আপনার নাম্বারিং দেওয়া থাকলো, একটা টিকিট থাকলো, টিকিটে নাম্বারিং দেওয়া থাকলো, ও জাস্ট একটা কাঁচের ডাব্বার মধ্যে থাকবে, ও জাস্ট একটা তুলবে ওইটা নিয়ে চলে যাবে। ওই লটারির একদিন ডেট থাকবে, সেই ডেটটা হচ্ছে সাপোজ 5 তারিখ বা 1 তারিখ ডেট থাকবে, মান্থলি প্রতি মাসের একদিন বা প্রতি মাসের দুবার 1 তারিখ আর 15 তারিখ। তো যখন থাকবে ওই দিনে আপনার দোকানে ভিড় হবে, তো অনেকে লটারির চক্করে এসে আপনি যখন জিনিসটা সাজিয়ে রাখবেন, আমি কোনো শপিং স্টোর বা কোনো গিফট স্টোর তাদের কথা বলছি, এখানে তো সব বিজনেস কাজে লাগবেন না, আপনারা বুঝে নিন যে কোন বিজনেসের কথা আমি বলতে চাইছি। তো যখন আপনি সাজিয়ে রাখবেন তখন সাপোজ লটারির চক্করে অনেকেই আসবে যে আমার কী লাগবে কী লাগবে, আপনি একটা অ্যামাউন্ট ঘোষণা করলেন বা আপনি কোনো পুরস্কার ঘোষণা করলেন যেটা ইউনিক, তো যখন আসবে ওই চক্করে আপনি বেশি টাকা নয় 100-150-200 টাকার জিনিসগুলো সামনে সাজিয়ে রাখলেন, তো যখন সামনে সাজিয়ে রাখবেন না তখন যদি 100 জন আছে তার মধ্যে 10 জন আপনার ওই প্রোডাক্ট কিনবে, যখন 10 জন প্রোডাক্টটা 200 টাকার প্রোডাক্ট কিনবে তখন আপনার কত হয়ে যাচ্ছে, অনেক দাঁড়িয়ে যাচ্ছে না, 2000 টাকা হয়ে যাচ্ছে বা যত টাকা হচ্ছে, তো সেটা আপনারই প্রফিট, তাই তো। হ্যাঁ, আপনি এটা করে দেখতেই পারেন, এটা একটা মোস্ট প্রফিটেবল, মোস্ট অ্যাট্রাক্টেবল, মোস্ট ইনক্রেডিবল স্ট্র্যাটেজি বলতে পারেন। নেক্সট যেটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে ক্যাপচারে টেস্টিমোনিয়াল ভিডিও। টেস্টিমোনিয়াল ভিডিও মানে সাপোজ আপনার কোনো সার্ভিস আছে, সাপোজ আপনার নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট, আপনার কোনো সার্ভিস আছে বা আপনি যার টাঙ্গ আছে ওকে নন সার্জিক্যালি চুল পরিয়ে দেন, ওর থেকে টেস্টিমোনিয়াল ভিডিও নিন। সাপোজ দিবে না বলছেন তো ওকে বলুন আমি 500 টাকা ছাড় দিয়ে দিব, আপনি টেস্টিমোনিয়াল ভিডিও দিন, সবাই টাকার প্রতি সবার আসক্তি আছে, তো 500 টাকার জন্য ওর মুখটাকে ব্লার করে রাখবেন আর ভিডিও নিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। তো বা সাপোজ আপনার দোকান থেকে কোনো জিনিস খেয়েছে রেস্টুরেন্ট থেকে, ওনার একটা টেস্টিমোনিয়াল ভিডিও, মোবাইল তো সবার কাছে আছে, যে টেস্টিমোনিয়াল ভিডিও নিলেন যে আমার দোকানে বা আমার রেস্টুরেন্টে আপনি যে জিনিসটা খেলেন সেটা কেমন টেস্টি হয়েছে, ও যখন ওই ওর ভিতরের এক্সপ্রেসটা বেরিয়ে আসবে না, ওর ভিতর থেকে যে কথাটা বেরিয়ে আসবে না সেইটাই কাস্টমার চায়, সেটাই অ্যাডভার্টাইজ লাগাবেন, সেটাই আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে থাকবে, এগুলাই মানুষ দেখতে চায়, এগুলা থেকেই আপনার ট্রাস্ট বিল্ড হয়। দেখুন, আমি আপনি হয়তো ভাবছেন আমি গ্লোবালি মার্কেটিংয়ের কথা বলছি, দেখুন মাথায় ভালোভাবে ঢুকে নিন, লোকাল বিজনেসেও এরকম স্ট্র্যাটেজি চলছে, আপনি হয়তো জানেন না, আপনি আপডেট হননি, আপনার যে সাইডে বিজনেস আপনার যে কম্পিটিটর ও আপডেট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না, তো আপনাকে আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল হতেই হবে। একটু বেশি কথা বলে ফেললাম নাকি, বেশি কথা বলা ভালো, তাতে আপনারই প্রফিট। নেক্সট যেটা আমি লিখেছিলাম, আমি দেখেছিলাম ওটা হচ্ছে আমি একটা রাস্তায় যাচ্ছি, আমি বাইক নিয়ে যাচ্ছি একটা ওই লোকাল রোডে, ওদের একটা রেস্টুরেন্ট আছে, তো আমি 4 কিলোমিটার গেলাম, একটা পোস্টার দেখতে পেলাম ওই রাস্তার সাইডে খুঁটি দিয়ে লাগানো আছে যে আফটার 500 মিটার 500 মিটার পরে আমাদের রেস্টুরেন্ট, অবশ্যই খেতে আসবেন, খুব সুস্বাদু খাবার। আমি 500 মিটার পেরালাম, 200 মিটারে গেলাম, ওদের সেখানে একটা পোস্টার লাগানো আছে আর 200 মিটার পরে আমাদের XYZ রেস্টুরেন্ট, আপনি এখানে অনেক সুস্বাদু খাবার পাবেন, পুরো ডাইরেক্ট চোখে লাগছে ওই যে পোস্টারগুলো বা ওই যে ব্যানারগুলো লাগানো আছে, একটু স্টাইলিশভাবে একটু অ্যাট্রাকটিভ লাগানো আছে। নেক্সট আমি আবার 100 মিটার গেলাম, ওখানেও দেখলাম যে এরকম একটা অ্যাট্রাকটিভ ব্যানার লাগানো আছে, আমাদের XYZ রেস্টুরেন্টে আসুন, এখানে খুব
টেস্টি খাবার। আপনারা আপনাদের যদি টেস্ট না লাগে পয়সা দিতে হবে না, ফ্রিভাবে আপনি খেয়ে যাবেন। আপনি পথের ওই পথের মানুষ বলে না, পথের মানুষ তো আপনাকে ঠকাবো না, এরকম একটা এরকম ছোট্টভাবে লেখা আছে। তো ডাইরেক্ট একটা ঠিক, তারপরে 100 মিটার পেলাম, 50 মিটার গেলাম, একদম বড় হয়ে লেখে এক্স ওয়াই জেড রেস্টুরেন্ট, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, প্লিজ সি লেফট সাইড, মানে বাম দিকে দেখতে বলছে, বাম দিকে ওদের রেস্টুরেন্টটা আছে। তো 50 মিটার পেরিয়ে যখন ওদের গন্তব্যস্থলে গেলাম না, রেস্টুরেন্টটা ঝিনঝাকভাবে রাস্তার সাইডে তৈরি করেছে আর রেস্টুরেন্টের লোকও প্রচুর। তো ওটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে যেতে পারে, যে ভিউ, যেরকম একটা কোনো জিনিস দেখালে বিক্রি হয় না, সেরকম যে আপনার কোনো জিনিস দেখাচ্ছেন যে আসছে 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 আসছে, দ্যাট ইজ দ্য আন্ডার কভার মার্কেটিং। আন্ডার কভার মার্কেটিং ব্যাপারটা আলাদা, সেটা একদিন পরে বলা যেতে পারে, বাট এই জিনিসটা একটু করে দেখতে পারেন। আপনার এটা খরচ কি, রাস্তার সাইডে যদি আপনার স্টোর থাকে, আপনার কোনো শপিং সেন্টার থাকে, বা আপনার রেস্টুরেন্ট থাকে, বা আপনার যে কোনো সার্ভিস থাকে, আপনি যদি আগে থেকে 500 মিটার আগে থেকে 500 মিটার, 400 মিটার, 300 মিটার, 200 মিটার, 100 মিটার আগে থেকে এরকম 5টা যদি ওই লোহার খুঁটিগুলো লাগিয়ে যদি ওখানে অ্যাট্রাকটিভ পোস্টার লাগিয়ে দেন, দেখুন আমি লোকাল বিজনেসের কথা বলছি, তুই লোকালই ভাষা বলছি, তো যদি কমেন্ট করবেন কিছু জানি না, এ জানি না, অনেক জ্ঞানী জ্ঞানী লোক আসবে যে দাদা এরকম ইয়ে হতো হতো, অনেক কিছুই হতো, বাট করে দেখুন একবার, না করবেন ডিসলাইক করে দেবেন। তো জ্ঞানী বেশি কথাবার্তা বলতে আসবেন না, যদি কিছু শেখানো থাকে অবশ্যই কমেন্ট করবেন, বাট দয়া করে দাদা ডিসলাইক করবেন না, অবশ্যই লাইক করবেন। নেক্সট যেটা আপনার জন্য যেটা রিওয়ার্ড আছে, সেটা হচ্ছে আমাদের রিসেন্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি ABBK একটা নতুন অফার এনেছে। আপনি এই নাম্বারে কল করুন, কল করে জানুন যে প্রথম 5 জন কাস্টমার যারা কল করবে তাদের জন্য ফ্রিলি মার্কেটিং করা হবে ওদের প্রোডাক্ট বেস। সাপোজ আপনার কোনো সার্ভিস আছে, আমরা ফুললি আপনার বিজনেসকে ফুললি সাপোর্ট করবো, ফুললি বিজনেসে আমরা হেল্প করবো, আপনার প্রোডাক্ট সেল হলে সেখানে 10% 5% এরকম টাকা নেব। জাস্ট আপনি কল করে জানুন ব্যাপারটা। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিছু না কিছু আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট পাবেন, অবশ্যই দেখে নেবেন। হয়তো আমার কথাটা একটু আপনার ভালো না লাগতে পারে, আপনি নতুন দেখছেন তো, বাট দেখতে দেখতে আপনার হ্যাবিট হয়ে যাবে, বিকজ আপনি ভাবুন হ্যাবিট তো হবেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন, বন্ধুদের না যার বিজনেস আছে ওদেরকেই শেয়ার করবেন, বা কেউ যদি কিছু নতুন শিখতে চায় ওদেরকে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, জয় হিন্দ। যখনই দেখছেন আমি রাত্রে এখন ভিডিও বানাচ্ছি, গুড নাইট সবাইকে, যখনই দেখবেন যদি কেউ মর্নিংয়ে দেখেন গুড মর্নিং, কেউ ইভিনিং দেখলে গুড ইভিনিং, কেউ আফটারনুন দেখলে গুড আফটারনুন, থ্যাংক ইউ সো মাচ।